ম্যাজিক শো দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে শুক্রবার থেকে শুরু হলো এই ম্যাজিক শো। উদ্বোধন করেন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস। জাদুকরের জাদু দেখে মুগ্ধ সকল দর্শকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমেরিক শোতে আমাদেরকে ডাকার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। আশা করি এই ম্যাজিক শো খুব ভালোভাবে চলবে এবং আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। জাদুঘরের ভেলকিতে কি না হতে পারে, জাদু কাঠির ছোঁয়ায় হয়ে যায় একের পর এক ম্যাজিক, যা সত্যি অবিশ্বাস্য আর যে কোনো ম্যাজিকই মানুষকে আনন্দ দেয়। মুর্শিদাবাদ জেলার কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে শুক্রবার থেকে শুরু হলো এক ম্যাজিক শো। উদ্বোধন করেন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস। কান্দি শহরবাসীর কথা মাথায় রেখে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এসেছেন জাদুঘরেরা। চলবে আগামী 30 জুন অবধি। ম্যাজিক শো দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল শুক্রবার সন্ধ্যায়। মূলত বিভিন্ন রকমের চোখ ধাঁধানো জাদুর খেলা দেখানো হয়। ফাঁকা বাক্স থেকে পায়রা ওড়া, ওয়াটার অফ ইন্ডিয়া দেখতে দেখতে হঠাৎ মঞ্চের আবহাওয়া গম্ভীর হয়ে গেল। মঞ্চটা হয়ে গেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের মতো। এক মহিলাকে বিছানায় শুয়ে বৈদ্যুতিক করাত দিয়ে তার পেট বরাবর দুখান করে দিলেন জাদুকর। সঙ্গে সঙ্গে আবার মহিলা জীবিতও হয়ে যায়। এই সব জাদু দেখে খুশি সাধারণ মানুষ। ম্যাজিক শো মে হামলোক বহুত সে নয় নয় খেল লেকে আয়ে হ্যাঁ, জেসে তিলস্মী ঘড়া, নোটো কি বারিশ, ভারত মাতা মিস্ট্রি, ডাইনাসোর অর ভি বহুত সে খেল হ্যাঁ জো আপকো বিলকুল নয় লগেঙ্গে। হামলোক প্রপার এসে রহনে ওয়ালে তো ঝাড়খণ্ড ধনবাদ সে হ্যাঁ। কান্দি মে হামলোক 14 জুন সে 30 জুন তক হ্যাঁ, 17 দিন কা ইয়াহাঁ কার্যক্রম হামলোগো কা চলেগা। রেসপন্স আজ পহলা দিন পহলা শো হ্যায়, বহুত হি আচ্ছা অর পুরা শো হাউসফুল থা, লোক লোগো কো টিকট নেই মিল পাই और उम्मीद करते हैं आगे भी ऐसा ही रेस्पॉन्स मिलेगा। और कल से हम लोग रोजाना 200 में शो पेश करेंगे। पहला शो दिन में शाम को 5 बजे से, दूसरा शो शाम को 7:30 बजे से। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।